এই দেখো বন্ধুরা, আজ আবার হাজির হয়ে গেলাম একটি রাজকীয় স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকের আয়োজনে রয়েছে সয়াবিনের মালাইকারি, আর বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে। নিরামিষ দিনে বাড়িতে কোনো অতিথি এলে এই রান্নাটি করে দিলে এর স্বাদ সকলের মুখে লেগে থাকবে, এটুকু বলতে পারি। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে মানানসই এই সয়াবিনের মালাইকারি। চলো তাহলে দেখে নেওয়া যাক। সয়াবিনের মালাইকারি রান্না করবার জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম সয়াবিন। দু রকমের সাইজ হয়, একটা একটু ছোট হয় আর একটা একটু বড়, মানে এইরকম। তো এইরকম সাইজের সয়াবিন দিয়েই আমি আজকে রান্না করব। এই সাইজের সয়াবিনগুলো দিয়ে এই রান্নাটা করলে বেশ ভালো হয়। দেখো, উনুনে একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু গরম হয়ে ফুটছে। আর এই সময় আমি এই সয়াবিনগুলোকে দিয়ে দেব। এগুলোকে এখন ঠিক 5 মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আর দিয়ে দেবো একটুখানি হলুদ। এই দেখো বন্ধুরা, সয়াবিনগুলো কিন্তু 5 মিনিট আমার সেদ্ধ করা হয়ে গেছে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে বেশ ফুলে গেছে। তো এখন আমি জলটা ছড়িয়ে স্ট্রেনারে করে সয়াবিনগুলোকে উঠিয়ে নেব। এই দেখো, সেদ্ধ সয়াবিনগুলোর মধ্যে এখন আমি ঠান্ডা জল ঢেলে দিলাম। এবার দেখো, সয়াবিনগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার জল থেকে এগুলোকে খুব ভালো করে চিপে উঠিয়ে নেব। খুব ভালো করে চিপে নিলে সয়াবিনগুলোর মধ্যে রান্না করার সময় মশলাগুলো ঢুকবে, আর খেতেও কিন্তু সয়াবিনগুলো খুব ভালো লাগবে। এগুলো সয়াবিনই কিন্তু আমি জল চিপে নিয়েছি। খুব ভালো করে জল চিপে নিতে হবে, একটুও যাতে জল না থাকে। দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে, তারপর এই সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। তো আমি দুবারে সয়াবিনগুলো ভাজবো, একবারে সবটা দেব না। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তবে এর মধ্যে নুন আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি তো সেদ্ধ করার সময় নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে সয়াবিন ভাজার সময় অনেক সময় কড়াইতে লেগে যায়, তো তার জন্য তোমাদের একটা টিপস দিয়ে দিচ্ছি, শোনো। কড়াইটাকে, মানে কড়াইয়ে তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। মানে যখন একদম তেল থেকে ধোয়া উঠবে, সেই মুহূর্তে গ্যাসটা বাড়িয়ে দিয়েই কিন্তু সয়াবিনগুলো দিয়ে ভাজতে হবে। তাহলে দেখবে একটুও লেগে যাবে না। এই দেখো, আমার কিন্তু একটুও লেগে যাচ্ছে না। দেখো, এরকম আস্তে আস্তে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, কিন্তু বেশি জোরে নাড়া যাবে না, তাহলে অনেক সময় সেদ্ধ সয়াবিনগুলো ভেঙে যেতে পারে। এরকম ধীরে ধীরে বেশ ব্রাউন হয়ে যাবে, তারপরে নামিয়ে দিতে হবে। মোটামুটি 2 মিনিট মতো ভেজে নিলেই ঠিক এইরকম হালকা ব্রাউন কালার হবে। তো আমার দেখো পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো, আমার কড়াইয়ের নিচে কিন্তু একটু লেগে যায়নি। তো এখন বাকি সয়াবিনগুলো ভেজে নেবো। দেখো বন্ধুরা, একইভাবে আমি বাকি সয়াবিনগুলোও কিন্তু ভেজে নিলাম। এবার উঠিয়ে নেব।
এই দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেব ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আছে 3টে পাটিয়ে নেওয়া ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 1টা দারচিনি টুকরো। আর দেখো এই তেজপাতাটাও দিয়ে দিলাম। 10-15 সেকেন্ড ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো। দেখো এই দেখো 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিয়েছি। তো আদাটাকে একটুখানি ভেজে নিয়ে এবার পরপর কিছু গুঁড়ো মশলা দেব, দিয়ে দিচ্ছি দেখো 1/2 চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো। 1/2 টিস্পুন দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙ উঠবে। আর এখানে 1/2 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম জিরের গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে একটু জল দিয়ে দিই। দেখো পুরো মশলাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে মোটামুটি 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো দেখো 1টা পেস্ট। এটা হচ্ছে পোস্ত আর কাজু বাদামের পেস্ট। এখানে 2 চামচ পোস্ত আর 5-6টা কাজু বাদাম একসাথে আমি ভিজিয়ে নিয়ে পেস্ট করেছি। দেখো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সবটা মশলা ধীরে ধীরে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে যায়। এবার দেখো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদটা তখন আমার দেয়া হয়নি তাই এখন দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে কষাতে হবে, কারণ যেহেতু কাজু বাদাম দেওয়া আছে নচেত নিচে লেগে যেতে পারে। এবার দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সোয়াবিনগুলো কিন্তু আমি লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, তো সেই বুঝে লবণটা দিতে হবে। তো 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো। এগুলো দিয়েও কিন্তু আরও 1-2 মিনিট কষাতে হবে। এবার সোয়াবিনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেব, তারপরে একটু কষিয়ে নেব। দেখো সোয়াবিনটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো নারকেলের দুধ। আমি 1টা নারকেলের 1/2 মালাই নারকেলকে দুধ বানিয়ে রেখেছি, সেটাই আমি এখন দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। দেখো কত সুন্দর রংটা দেখতে লাগছে। দেখো এখন দিয়ে দেব 1 চামচ চিনি, মালাইকারিতে একটু মিষ্টি দিলে টেস্টটা দারুণ হবে। দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। আর আমি এই মুহূর্তে দেব 2টো অল্প চেরা কাঁচা লঙ্কা, এটা দিলাম বেশ সুন্দর ফ্লেভারের জন্য। আর ঝালটা বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে।
এবার আমি ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এই দেখো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। ওয়াও, কি সুন্দর কালার হয়েছে, দেখো দারুণ কালার হয়েছে। আর যা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে না বন্ধুরা, তোমাদের কি বলবো। তো এটা যেহেতু নিরামিষ মালাইকারি, তো এটার মধ্যে একটু স্পেশাল কিছু অ্যাড করতে হবে। সেটা হলো সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা, আর ঝোলটা বেশি টানাবো না, কারণ সোয়াবিন কিন্তু খুব ঝোল টেনে নেয়। আর সবশেষে এই ঘিটা দিয়ে দেব, যেহেতু নিরামিষ মালাইকারি তো ঘিটা কিন্তু এই রান্নাটার আলাদা একটা মাত্রা এনে দেবে। তো ফাইনালি ডান আমার নিরামিষ সোয়াবিনের মালাইকারি। তো চলো রান্নাটা কমপ্লিট। আমি এবার গ্যাসটা অফ করে দেব আর 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, আর তারপরে গরম গরম সার্ভ করব। বন্ধুরা, আমি যেইভাবে রান্নাটি করে দেখালাম, তোমরাও ঠিক এইভাবেই রান্নাটি করে দেখো। সত্যিই অসাধারণ লাগে বন্ধুরা। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের আত্মীয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। আর আমার নতুন বন্ধুরা, যারা ভিডিওটি প্রথম দেখছো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।